आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সুপার স্পেশালিটি হচ্ছে শিলচর মেডিকেল কলেজ, দায়িত্ব নিয়ে জানালেন অধ্যক্ষ। স্কুল বন্ধ রেখে বাড়িতে বসে বেতন গুনছেন শিক্ষকেরা, নৈরাজ্য ধলাইর স্কুলে। শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডে 400 কেজি বার্মেজ সুপারি জব্দ, গ্রেপ্তার এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে এগুচ্ছে শিলচর মেডিকেল কলেজ। প্রস্তাবিত হাসপাতালের জন্য ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত হাসপাতালের জন্য নতুনভাবে আরো 6টি বিভাগ খোলা হবে। রাজ্য সরকারের পূর্ত বিভাগের কাছে অনুমোদনের জন্য ইতিমধ্যে বিস্তারিত নথি পাঠানো হয়েছে। প্রথমবারের মতো শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে এই কথা বললেন নয়া অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। এছাড়াও বরাক উপত্যকার সন্তান হিসেবে শিলচর মেডিকেল কলেজকে আরো কিভাবে উন্নত করা যায় এ ব্যাপারে সচেষ্ট হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শিলচর মেডিকেল কলেজে আজকে আমি প্রিন্সিপালের দায়িত্ব নিলাম, কিন্তু আমি শিলচর মেডিকেল কলেজেরই স্টুডেন্ট, তো সবার কাছে আমার থেকে অনেক দায়িত্ব বা এক্সপেক্টেশনটা বেশি সবাই আশা করে। আর যেহেতু আমি বরাকগিরিনী সন্তান, সবার এক্সপেকটেশন বেশিই থাকবে আমার উপরে। তো আমাদের যেগুলো কাজগুলো হচ্ছে বা ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো হচ্ছে, আমার প্রায়োরিটি থাকবে ওইগুলো যাতে সময়ের মধ্যে শেষ হয়। যেরকম আমাদের 500 বেডের হসপিটাল আছে, যেটার কাজ হচ্ছে এটা এখন অবধি 52% আমাদের কমপ্লিশন হয়েছে। আর আমাদের যেটা 200 বেডের ক্যান্সার হসপিটাল হচ্ছে, টাটার সাথে যেটা সহযোগিতা বা কোলাবোরেশনে, এটা আর আশা করছি আমরা এই বছরের শেষের দিকে এটা আমরা ওপেন করতে পারব। আর আমাদের যেটা থার্ড প্রজেক্ট যেটা আছে, যেটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা জাইকা এজেন্সি, যেটা জাপানের এজেন্সি, ওটার সাথে কোলাবোরেশনে হচ্ছে। ওটাতে 6টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট থাকবে। এটার জন্য আমাদের জমি সিলেকশন হয়ে গেছে, আমাদের সয়েল টেস্টিংও হয়ে গেছে। আমরা পুরো প্রজেক্টটা, ডিটেইল প্রজেক্টটা আমরা PWD-র কাছে সাবমিট করে দিয়েছি। তো আশা করছি কয়েক মাসের মধ্যে হয়তো এটারও কাজ শুরু হয়ে যাবে। স্কুল বন্ধ রেখে বাড়িতে বসে বেতন নিচ্ছেন শিক্ষকেরা, এমনই নৈরাজ্য পরিস্থিতি ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবন হিল জিপির অন্তর্গত সোনাই শিক্ষাকুণ্ডের 1545 নম্বর পানিচৌকি ট্রাইবাল LP স্কুলে। দিনের পর দিন স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা স্কুলে এসেও বাড়িতে ফিরে যায়। স্থানীয় নাগরিক ও অভিভাবকদের এমন অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে ছুটে যান ভুবন হিল জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্য। আর এদিন স্কুলে উপস্থিত হয়ে তিনি অভিযোগের সত্যতা নিজেই প্রত্যক্ষ করেন। তিনি জানান, সকাল 11টায় স্কুলে গিয়ে দেখেন স্কুল তালাবন্ধ রয়েছে, নেই কোনো শিক্ষক, অথচ তিনি জানতে পেরেছেন স্কুলের 3 জন শিক্ষক রয়েছেন। এদিকে স্থানীয় নাগরিক ফিলিপ সৈংদং বলেন, স্কুলের শৈক্ষিক পরিবেশ নিয়ে সোনাই শিক্ষাখণ্ডে মাসেক আগেই অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অতঃপর প্রধান শিক্ষিকা তার উপর মিথ্যা মামলা করেন। অন্যদিকে ভুবন হিল জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্য পানিচৌকি ট্রাইবাল LP স্কুলের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে ও ঘরে বসে স্কুল কামাই করার শিক্ষক শিক্ষিকার উপর কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষিকা সামিয়ানা বেগম লস্কর সহ মধুমিতা পাল, অনিল রোহিদাস নামে 3 জন শিক্ষক রয়েছেন, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 42 জন। দীর্ঘদিন তাকিয়া বলে স্কুলটা বন্ধ থাকে, সময় মতো টিচারটা স্কুল আইন না, প্রায় 3 জন শিক্ষক শিক্ষিকা কেন আসেন, আর দীর্ঘদিন থেকে এখানে মধ্যাহ্ন ভোজন তো কোনো তারা ছাত্ররা খাওয়ায় না। এখানে 42 জন ছাত্র আছে, কিন্তু দুঃখ লাগছে আজকে এখানে আওয়ার পরে দেখলাম যে আমি প্রায় 11টা এখন বাজের, একজনও টিচার নাই, ছাত্ররা রাস্তার পাইছি, তারা শিক্ষক না থাকার কারণে তারা যাত্রা গিয়া। তো আমি জিজ্ঞাসা করছি, বলে না কইছে না,
এখানে শিক্ষকরা আয় না। এরপরে আমরা জানতে পারলাম এখানে যিনি যারা অভিভাবক আছে তারা কইছেন যে প্রায় এক মাস আগে সোনাই শিক্ষাখণ্ড মায়াশয়ার নিকট একটা কমপ্লেন করছিলাম বা অভিযোগ দিয়েছিলাম, কিন্তু আজ অবধি এটার উপরে কোনো একটা বিচার তারা পাইছেন না। গত বুধবারে জানলাম যে এখানে স্থানীয় কিছু মানুষের উপরে এখানে হেডমিস্টার যিনি আসেন তাই বলে একটা কেস করছেন, পরে কতদূর আমার অভিভাবক যারা ইনচার্জ তাই না এটা একটা তদন্ত করিয়া গেছেন। তো আমি ওটাও করিয়া যে আজকে সরকার বাহাদুর এই শিক্ষার লাগিয়া কোটি কোটি টাকা খরচ করে আর ইউনিফর্ম থেকে আরম্ভ করিয়া ছাত্ররা মধ্যাহ্ন ভোজন পর্যন্ত আজকে ইন্সট্রাক্টর গ্রান্ট এখানে আইয়া দিয়েছে ইন্সট্রাক্টর। কাছাড় পুলিশের বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযান অব্যাহত। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে শিলচর ন্যাশনাল পেট্রোল পোস্টের ইনচার্জ দলবল নিয়ে মিজোরাম থেকে আসা একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 400 কেজি বার্মিজ সুপারি জব্দ করেছেন। সেই সঙ্গে গাড়ির চালককেও গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম আব্দুল আজাদ বড়বইয়া। ধৃত যুবককে শুক্রবার আদালতে প্রেরণ করে পুলিশ। লক্ষ্মীপুর শহরের সবজি বাজার স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে পুরসভা। এই নির্দেশ পেয়ে লক্ষ্মীপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা সমবেত হয়ে শুক্রবার লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাসের সঙ্গে দেখা করেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজারটি লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে স্থানান্তর না করার দাবি জানান। এদিকে শহরকে যানজট মুক্ত রাখতে সবজি বাজারে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর প্রশাসন। প্রশাসনের সাফ কথা, শহরে বৃহস্পতিবার বাজার বাড়ে ফুটপাথ ও সড়ককে খালি রাখতে হবে। পরে পুরসভা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এক আলোচনার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা আগামী 2 সপ্তাহ বর্তমান বাজারে তাদের ব্যবসা করার সুযোগ দেওয়ার আবেদন জানালে পুরসভার চেয়ারম্যান তা মেনে নেন। শর্ত হল ফুটপাথ ও পূর্ত সড়ককে মুক্ত রেখেই তারা যেন নিজ নিজ ব্যবসা করেন। চেয়ারম্যানের এই শর্ত মেনে ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাথ ও পূর্ত সড়ককে মুক্ত রেখেই ব্যবসা করবেন বলে দায়ভার নেন। উল্লেখ্য, বৃহস্পতিবার লক্ষ্মীপুরের সাপ্তাহিক বাজার। এই দিনের বাজারকে কেন্দ্র করে প্রধান সড়কে পুলিশ নো এন্ট্রি লাগানোর ফলে অ্যাম্বুলেন্স সহ যাত্রীবাহী যান চলাচল করতে পারে না, ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় রোগী সহ যাত্রীদের। লক্ষ্মীপুর বাজার কমিটির থেকে টাউন প্রশাসন চেয়ারম্যান হলো যে আমরা ফুটপাতে বইতাম না, আমরা ভিতরে বইবো, আমরা বাজার নিচে গেলে বাজারটা নষ্ট হইব, আমরা ব্যবসার লস হইব, তার কারণে আমরা আইসি আইয়া এখন চেয়ারম্যান হয়েছে 2 সপ্তাহ টাইম লইছি। আমরা ফুটপাতে বইতাম না, আমরা বাজার যেখানে আছে ওখানে বইবো, আমরা সবসময় এখানেও বইমু আর কোনো ভেজাল হইতো না, রাস্তা বইতাম। আমরা একটা সিদ্ধান্ত লইছি যে রাস্তা ফুটপাতে কোনো অ্যাডজাস্ট করে বইমু, আমরা ভিতরে কোনো দাঁড়িয়ে হইতো না, কিন্তু আমরা নিজেই যেতাম না। আমরা নিজে গেলে আমরা বাজার ব্যবসার বাণিজ্য ব্যবসা লইব, ডিস্টেন্স হয়ে যায় 2-1 কিলোমিটারে। এখানে সবজি বাজার, এখানেও মাছ বাজার, মানুষের মার্কেট করতে কষ্ট পাইব, আর বিশেষ করে আমরা লস হইব, আর আমরা এটা মানি না। আমরা এখানে অ্যাডজাস্ট করে বইমু, আর আমরা বিসি পার্টিরও কইমু, তারা যাতে আমরা সাহায্য করে আপনার কোনো দেয় হঠাৎ ঢুকাইয়ে দেয়, আর বড়ো যারা ব্যবসায়ী আছে বাইরে মানুষ আছে তারা কিছু তারা ব্যবসাটা আটাইয়া তারা ভিতরে ঢুকায় সীমিত জায়গা তারা আনে, আর ফুটপাতের ব্যবসা একটু অ্যাডজাস্ট করি। আমরা 1 সপ্তাহ বই খাসা মাল নিয়ে, এই খাসা মাল আমরা ব্যস্তও লাগে, আমরা গরিব মানুষ। আজকে আমরা অনেক লস, ওটাই আমরা অনুরোধ রইল, আজকের বাজারে আমরা অনেক লস হয়েছে। হয়তো 12-13 হাজার টাকা মাল আনছি, টাকা 500 বেচতে পারছি। আমরা ফুটপাতে নামবো, ভিতরে বাজার নিচে যাবো, আমরা গেছি না, মালটা ফসবো এখন, আমরা অনেক অনেক লস। আমরা তো খুচরো বেচাই ছোটো খাটো লোন লইছি, আজকের লোনটা আমরা আজকে বাজারও লস, এটা কীরকম হবে? তার কারণে আমরা প্রশাসনের কাছে আমরা আইছি, 2 সপ্তাহ টাইম লইছি, আমরা বাজারটা যেখানে আছে ওখানে রাখবার লাগে, এটা আমরা বুঝতে পারছি। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হাইলাকান্দি রতনপুর বাজার। বৃহস্পতিবার গভীর রাতে হাইলাকান্দি রতনপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। এতে বহু দোকানপাট পুড়ে ছাই হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি বলে অনুমান করা হয়েছে। রাত 1:30টায় হঠাৎ করে দাউদাউ করে জ্বলে ওঠে রতনপুর বাজারের দোকানপাট। রতনপুর বাজারও আগুন লাগছে, মার্কেট কমপ্লেক্স রতনপুর, কিন্তু 1-1.5 ঘন্টা হয়ে গেছে ফায়ার ব্রিগেড রে ফোন করা হয়েছে, এখন তারা 1:30 চলে আগুন চলে, কিন্তু তারা বর্তমানে মাত্র আইসই, কোনো ধরনের রেসপন্স নাই ঘুমাইতে অভিযোগ। ফায়ার ব্রিগেডক বারংবার ফোন করেছে, হাজার হাজার রাইজ ইয়াত সমবেত হয়েছে, রতনপুর বাদুরপুর সোনাপুর প্রতিটো ঠাইর মানুষ ইয়াত উপস্থিত হয়েছে, আর নিজে বাল্টি দি পানি দিয়ে এই
জুইটো নিয়ন্ত্রণত রাখিছে। অবশেষত লাস্টত তেখেতে ফোন রেসপন্স করা নাই, ইয়ার বাইকর পরা গৈছে মানুষ, দেড় ঘন্টা পাছত ইয়ার বাইকর পরা গৈছে মানুষ। তাত গই ফায়ার ব্রিগেড অফিসত ফায়ার ব্রিগেডর মানুষ সব মাতি লই আহি অবশেষত ইয়াত উদ্ধার করেছে। মই এটাই দাবি জানাইছো অসম প্রেমী যুব ছাত্র সমাজের পরা আর রাইজর তরফের পরা, রাইজে শতাধিক ইয়াত মানে যথেষ্ট হেল্প করেছে। ইয়াত রাইজে দোকান দোকান কিমান কিমান চলিছে? ইয়াত দোকান মানে 15-20টা মান চলিছে, এটা কমপ্লেক্স গোটে চলি গৈছে। ইয়াত মেডিসিনের ডিস্ট্রিবিউটর আছে, ইয়াত বুটিক ডিস্ট্রিবিউটর আছে, ইয়াত গ্রসারি ডিস্ট্রিবিউটর আছে, ইয়াত ডাঙর ডাঙর হোটেল আছে, এটা ব্যাংক আছে, আর কেবাটা হোটেল আছে। মানে কমসে কম 1.5-2 কোটি টাকার ক্ষতিপূর্ণ হয়েছে। প্রতিটা দোকানে 50 লাখ টাকার 50 লাখ টাকার সাহায্য বিচারিছো আমি। জুই কেনেকা লাগে? জুই কেনেকা লাগে? ইয়াত মানে একমাত্র জুই লগার কারণটো হল ইয়াত এই ইলেকট্রিক বিভাগের গাফিলতির কারণে। ইয়াত আপনার লোকে চাও টিনের ওসরত একদম ইয়ার মানে খোলা লাইনটো আছে। আমি বারংবার তেখেতক মানে অবগত করেছো, করার পাছতো তেখেতে মানে ইয়াত দৃষ্টিগোচর নিদিয়ে। আমি এটাই দাবি জানাইছো, যদি প্রতিটা দোকানিক যদি 50 লাখ টাকার সাহায্য না করা হয়, আমি প্রতিটা গাঁওয়ের মানুষ উঠি রাজপথত বাগরি বাগরি আন্দোলন করি। করিমগঞ্জে অপ্রাপ্ত বয়সে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত চালকদের দৌরাত্বে পরিবহন বিভাগের ভূমিকা ও নির্দেশিকা অবমাননায় স্তম্ভিত জেলার সচেতন মহল। কিন্তু কেন দৌরাত্ব রোধ যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিতে উদাসীন সংশ্লিষ্ট বিভাগীয় পদাধিকারীরা? আমার বাংলা প্রতিনিধির ক্যামেরায় উঠে আসে অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর তথ্য। মাত্র 15 বছরের যুবকের হাতে ড্রাইভিং লাইসেন্স, তা কিভাবে সম্ভবপর সংবাদ মাধ্যমের সঙ্গে খোলা করতে অনীহা জেলা পরিবহন আধিকারিকের? মালিকে যদি দিয়া দিল তোমার গাড়ি বদলপুর নিতে, তুমি প্যাসেঞ্জার কেন উঠাইছো? কার আন্ডারে চলে গাড়িটা? এসটিসির আন্ডারে। এসটিসির থেকে তোমার দিছে গাড়ি লইয়া যাওয়ার লাগে? সুতারকান্দি কুড়িখলা গাঁও পঞ্চায়েত জিপি সভানেত্রী ও সচিবের বিরুদ্ধে অরুণোদয় জালিয়াতির অভিযোগ খোদ ওই জিপির ওয়ার্ড সদস্যদের। বঞ্চিতদের নিয়ে খণ্ড উন্নয়ন আধিকারিকের সকাশে সমাজসেবী আহমেদুর রহমান। উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ে দুপুর 12টা অবধি নেই কোনো আধিকারিক। ক্ষুব্ধ ওয়ার্ড সদস্য সহ সুতারকান্দি কুড়িখালার হতদরিদ্র পরিবারের বেশ কয়েকজন মহিলা জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। শেষ পর্যন্ত অরুণোদয় নিয়ে জালিয়াতি করার অভিযোগ উঠল সুতারকান্দি কুড়িখলা গাঁও পঞ্চায়েত জিপি সভানেত্রী হীরা খানম ও জিপি সচিব দিলীপ দেবরায়ের বিরুদ্ধে। পঞ্চায়েত চলছে অবাধে দুর্নীতি, হাহাকার দরিদ্র ও দিনমজুরদের, তবে এতে কোনো মাথা ব্যথা নেই জিপি প্রতিনিধিদের। জেলা পরিষদ আমিনা বেগম থেকে নিয়ে জিপি সভানেত্রী হীরা খানম ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আফিয়া বেগম সবাই কুম্ভ নিদ্রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অরুণোদয় নিয়েও জালিয়াতি চলছে সুতারকান্দি কুড়িখালা জিপির 6, 7 এবং 10 নম্বর ওয়ার্ডে। আর অত বড় একটা জালিয়াতি, এতটা ডকুমেন্ট দিয়ে একজনের মানে এটা নির্দিষ্ট নাম আছে, অলরেডি নির্দিষ্ট নাম আছে। আমি একদম আমার মোবাইলে আমি লেখিয়া ফটো করিয়া আনছি বা নির্দিষ্ট কত নম্বর সিরিয়াল আছে তাও আমি কইতে পারি। কিন্তু এখন যে এইটা এগ্রিমেন্ট হয়েছে, আমরা জিপির আমার কোনো বিশ্বাস নাই যে আমার জিপির প্রেসিডেন্ট হোক, সেক্রেটারি হোক, চাই জীবিকা সখী হোক, কারোর উপরে আমার কোনো বিশ্বাস নাই। তাতে জিপিতে একটা লিস্ট আমরা বানাই দিয়েছিলাম, এই লিস্টটা জিপিএল কোনো ওয়ার্ড মেম্বার আমার অভিযোগে লোকে মানে এরাও জালিয়াতি করছে আমার ফার্স্ট লাস্ট। কেন আজকে আমি যে মানুষের কাগজ লইছি এরা জবাব দিতে লাগে, আমি প্রেসিডেন্টে তো আমরা যে কাগজ নিছে, কিন্তু অলরেডি জিপির সেক্রেটারি প্রেসিডেন্টের শিলসই মারিয়া এই জিপি থেকে এটা হয়েছে তোমার। আর জীবিকা সক্রিয় কোন আমারে মানে কোনো ব্লকে কোনো অর্ডার দিছে না, কোনো মেম্বার কোনো প্রেসিডেন্ট খেরোর লগে লইতাম আমি আমার করতাম। কিন্তু এখন তাইন করতে গিয়ে দেখা যায় প্রেসিডেন্টও তান বাড়ি দিতে পারেন, ভাইস প্রেসিডেন্টও দিতে পারেন, মানে তান কোন চেইনে করছেন এটা তাইন কইতে পারেন। আপনি তো এগুলো মানে তত্ত্বাবধানে জীবিকা সক্রিয় জীবিকা সক্রিয় নাম কি তাই এখন আসিল, এখন আমরা সুনরি মানে জীবিকা সক্রিয় জুবেদা বেগম জাগিরদার, জুবেদা বেগম জাগিরদার চকবাড়ি তাইর বাবার বাড়ি আর জামাই বাড়ি হলো সুনরি। তো মানে এটা এখন সব শেষে মাতিল, এই যে একটা এগ্রিমেন্ট হয়েছে, এই এগ্রিমেন্ট আজকে যদি একটা ধরা পড়ছে এইরকম মানে যে 200টা আছে, 243-28টা আছে, আমার মনে হয় 228টাই জালিয়াতি হইব। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
সুপার স্পেশালিটি হচ্ছে শিলচর মেডিকেল কলেজ, দায়িত্ব নিয়ে জানালেন অধ্যক্ষ। স্কুল বন্ধ রেখে বাড়িতে বসে বেতন গুনছেন শিক্ষকেরা, নৈরাজ্য ধলাই স্কুলে। শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডে 400 কেজি বার্মের সুপারি জব্দ, গ্রেপ্তার এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।